আমার সামনে রয়েছে একটি হাইড্রোলিক কন্ট্রোলার, এটি আমার নিজের তৈরি। এটি কিভাবে কাজ করে আজকের ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি চলছে লাইন 1, লাইন 2, লাইন 1, স্টপ। দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত কন্ট্রোলার। এটা হচ্ছে হাইড্রোলিক পাম্পের ইনপুট লাইন, এটা আউটপুট লাইন, আর দুই সাইডে দুইটা, একটা হচ্ছে সিলিন্ডারের ইনপুট লাইন এবং আউটপুট লাইন। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি এটা কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বোঝাবো। চলুন, তো ভিউয়ার্স, বাজারে অনেক ধরনের হাইড্রোলিক কন্ট্রোলার পাওয়া যায়, সেগুলো কিনতে অনেক টাকা খরচ হয়, $100 থেকে $150-এর মতো, যা অনেকেরই কেনার সামর্থ্য হয় না। তাই আমি আজকে আপনাদেরকে এটি কীভাবে কাজ করে এবং তৈরি করে দেখাবো। তো এর জন্য আমরা প্রথমে এটির বডির দৈর্ঘ্য প্রস্থ এঁকে নিচ্ছি এবং তিনটা বৃত্ত আঁকছি ভিতরে। বৃত্ত তিনটে আঁকার পরে আমরা দেখাবো এটির ভিতরে কি কি থাকে এবং কিভাবে কাজ করে। বাজারে যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় আপনারা সেগুলো হয়তো ইউটিউবে ভিডিওতে দেখছেন, যে এক পৃষ্ঠে দুইটা এবং আর এক পৃষ্ঠে চারটা ছিদ্র থাকে। তো আমি এই ছিদ্রগুলো দিয়ে নিচ্ছি। তো এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি পাম্প আঁকবো। পাম্প থেকে কিভাবে এই কন্ট্রোলারের লাইন আসবে সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি হাইড্রোলিক পাম্প আঁকছি। এটাই আমাদের পাম্প, এখান থেকে আমাদের কন্ট্রোলারে হাইড্রোলিক এর যে ওয়াটার সেটা সাপ্লাই হবে। তো ধরুন এটা আমাদের পাম্প, আর এখান থেকে আমাদের পাম্পের ইনপুট লাইন এসে কন্ট্রোলারের ইনপুট লাইনে লাগবে। আমি যেটার সাথে দিলাম এটা ধরুন কন্ট্রোলারের ইনপুট লাইন, অর্থাৎ এটা দিয়ে আমাদের কন্ট্রোলারে ওয়াটার প্রবেশ করবে। এবং এখন যেটা আঁকছি এটা হলো আমাদের কন্ট্রোলারের আউটপুট লাইন, অর্থাৎ কন্ট্রোলার থেকে বাকি সকল পানি অথবা ওয়াটার এটা দিয়ে আমাদের যে মেন ট্যাঙ্কি আছে সেখানে যা জমা হবে। তো এবার আর একটু ভালো করে বোঝানোর জন্য আমি আর একটা কাগজ নিয়েছি এবং কাগজে সেমভাবে তিনটা বৃত্ত আঁকছি। এবার আপনাদেরকে দেখাবো। আমি এর আগে বলেছিলাম যে বাজারে যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, একটাতে দুইটা ছিদ্র এবং আর একটাতে চারটা ছিদ্র থাকে। আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য এই কাগজটিতে আমি আবার চারটা বৃত্ত নিয়ে নিচ্ছি, অর্থাৎ এইগুলো আমাদের কন্ট্রোলারে ছিদ্র থাকবে। তো একটা কথা বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই আগের যে পিকচারটিতে আমরা যে দুটো করে বৃত্ত আঁকছি এটাতেও সেই দুটা আঁকা হয়েছে, এবং এই দুটাতে এক্সট্রা দুইটা বৃত্ত বেশি আঁকা হয়েছে। এই যে আমি যেটাতে হাত দিয়েছি এইগুলো হলো কন্ট্রোলারের ইনপুট লাইন, এবং অপর পৃষ্ঠে যেগুলো আছে কন্ট্রোলারের আউটপুট লাইন, ইনপুট এবং আউটপুট। আর দুই সাইডে যে দুইটা আছে এই দুইটা হলো আপনার সিলিন্ডার থেকে এসে লাগবে, অর্থাৎ সিলিন্ডারের ইনপুট লাইন এবং আউটপুট লাইন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি সিলিন্ডার আঁকছি এবং দেখাবো এই হাইড্রোলিক সিলিন্ডারটি কিভাবে কাজ করে। আমি একটু বেশি এক্সপার্ট, তাই হয়তো সিলিন্ডারের ছবিটা আঁকা খুব সুন্দর হচ্ছে। আপনারা চাইবেন আরও সুন্দর করে আঁকতে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি হাইড্রোলিকের যে ইনপুট এবং আউটপুট লাইন সেই দুইটা লাইন আঁকছি, এবং আমাদের সিলিন্ডারটি কন্ট্রোলারের সাথে যুক্ত করব। এটা ধরুন আমাদের কন্ট্রোলারের আউটপুট লাইন, আউটপুট লাইনটা আমরা দিয়ে দিলাম। এটা ধরুন আমাদের সিলিন্ডারের ইনপুট লাইন এবং কন্ট্রোলারের ইনপুট লাইনে লাগালাম।
এই যে আমি তিনটা ছিদ্রকে একসাথে করলাম, এই ইনপুট লাইনের ওয়াটার কিন্তু তিনটা ছিদ্রতে সবসময় চলাফেরা করতে পারবে এবং আউটপুট লাইনের তিনটা ছিদ্রর কানেকশন কিন্তু ভিতর দিয়ে একসাথে থাকবে। এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি কাগজের উপর আমি একটি পিন মেরে কাগজটি কেটে ডিজাইন করেছি বাজার যে কন্ট্রোলারগুলো পাওয়া যায় সেগুলোর সিস্টেমেই। আপনারা হয়তো দেখেছেন কন্ট্রোলারটির ভিতরে এরকম একটি অংশ থাকে যেটা দিয়ে আমাদের এই পাম্পটিকে কন্ট্রোল করতে হয়, ওটা সার্ভো মোটরের সাথে কানেক্টেড করা থাকে। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝাচ্ছি। ধরুন এটা আমাদের পাম্প, পাম্প থেকে এটা ইনপুট লাইন আসছে আমাদের কন্ট্রোলারে এবং কন্ট্রোলার থেকে আউটপুট লাইন আবার পাম্পে চলে যাচ্ছে। আর এটা আমাদের হাইড্রোলিক সিলিন্ডার, হাইড্রোলিক সিলিন্ডারের একটি আউটপুট লাইন এবং একটি ইনপুট লাইন। দেখতে পাচ্ছেন এখন আমাদের যে মেন ইয়াটা থাকবে সেটা আমরা যদি এখানে বসাই তাহলে আপনাদেরকে একটু বোঝানো যাক। এই যে দেখুন, এই যে আমাদের যে মেন ইনপুট লাইন এটা কিন্তু এখন অফ আছে এবং যেটা আউটপুট লাইন এটা অফ আছে। ভিতর দিয়ে একটি লাইন থাকবে, পানি ইনপুট লাইন থেকে আউটপুট লাইনে সরাসরি চলে যাবে। এবার আমাদের সিলিন্ডার যখন কাজ করবে তখন কি রকম হবে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। দেখুন এটি যখন আমরা ডান দিকে ঘুরাবো তখন কিন্তু আমাদের কন্ট্রোলারের যে ইনপুট লাইন এবং হাইড্রোলিক সিলিন্ডারের যে ইনপুট লাইন ওই দুইটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোলারের ইনপুট লাইন থেকে হাইড্রোলিকের ইনপুট লাইনে পানি খুব সহজভাবে যেতে পারছে, যার কারণে আমাদের সিলিন্ডারটি উপর দিকে এগোচ্ছে। এবং এটা যখন আমি বিপরীত দিকে ঘুরাবো তখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাইড্রোলিক কন্ট্রোলারের ইনপুট লাইন এবং হাইড্রোলিক সিলিন্ডারের যে আউটপুট লাইন বলছিলাম আমরা, যেটা সেটা এখন ইনপুট হয়েছে, আর সেটাতে আমাদের ওয়াটারটি যাচ্ছে এবং হাইড্রোলিক সিলিন্ডারের যে আউটপুট লাইনটা আছে সেটা দিয়ে আমাদের ওয়াটারটি বের হয়ে এসে আবার পাম্পে চলে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি সিলিন্ডার আঁকছি এবং আমি একটু ক্লিয়ার করার জন্য এটা আবার আঁকছি, দুইটা কিভাবে কাজ করবে সেটা বোঝানোর জন্য। ধরুন এটা আমাদের সিলিন্ডার, সিলিন্ডারের দুইটা লাইন ইনপুট এবং আউটপুট লাইন দিলাম। আমাদের কন্ট্রোলারের যে দুই পাশের দুইটা আছে ছিদ্র, এই দুই ছিদ্র থেকে আমাদের সিলিন্ডারের লাইন যাবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের সিলিন্ডারের ইনপুট এবং আউটপুট লাইন। এটা যদি এই অবস্থায় থাকে তাহলে আমাদের কন্ট্রোলারের ইনপুট লাইন থেকে কিন্তু হাইড্রোলিক সিলিন্ডারে ওয়াটার প্রবেশ করবে এবং আমাদের সিলিন্ডারটি কাজ করবে এবং নিচের দিকে চলে আসবে, আর পরিত্যক্ত যে ওয়াটার থাকবে সেগুলা এই কন্ট্রোলারে আসবে এবং কন্ট্রোলারের আউটপুট লাইন দিয়ে বের হয়ে আমাদের যে ওয়াটার পাম্পটি আছে সেই পাম্পের ট্যাঙ্কে যা জমা হবে।